আই গেলে করে এনেছে না? হ্যাঁ দিছি ডিম বিদেশি ডিম ডিম নালে আটা একটুখানি ছেনে আর তো গুলে আর দেবে ডিমের গায়ে আটা জেপটে দিলে আর তা আটা জেপটে দিয়ে সিদ্ধ করবার এই পানিতে আটা অনেকটাই হয়ে যাবে না? আলু সিদ্ধ হবে নাকি ডিমের সাথে? ডিম খাওয়া যেরম ভালো সেরম খারাপ। হ্যাঁ ডিম খেলে গ্যাস হয় তো, কোলেস্টেরল বেড়ে যায়। ডিম ভাজার থেকে সিদ্ধ খাওয়া ভালো, বেশি সিদ্ধটা। আবার না কুসুমটাই তো খারাপ, একটা কুসুমে 200 ক্যালোরি থাকে আর একটা মানুষে 300 ক্যালোরি নেওয়া যাবে, ওই জন্য দুটো কুসুম খাওয়া যাবে না। কুসুম কাঁচা থাকা ভালো না, 6 মিনিট করলে হার্ট বয়েল হয়ে যায়। তুমি থেকে থেকে আরো জানছে, রিসার্চ করছে, সেই হিসাবে জানতে পারছে। এই তো বললে আলু এখন দুবনি ডিম বলে অনেক খাওয়া ভালো। আর আমেরিকায় রিসার্চ হয়েছে, বলছে একটা মানুষ দিনে একটা ডিম খেতে পারবে, আর দুটো যদি খেতে চাও তাহলে কুসুম বাদে শুধু সাদা অংশটা খেতে পারবে, কুসুম খাওয়া যাবে না। কুসুম দিনে একটা খেতে পারবে। আবার যাদের হার্টের প্রবলেম রয়েছে, কোলেস্টেরল যাদের বেশি রয়েছে, তাদের আবার সপ্তাহে 4 থেকে 5টা খেতে পারবে, আর ভালো মানুষরা রোজ একটা করে খেতে পারবে। হার্টের বিভিন্ন ধরনের প্রবলেম হয় কোলেস্টেরলের জন্য, অনেক ওই ডায়েট প্ল্যান করে রাখে যে এতটা কোলেস্টেরল দিনে নিতে পারবে, সেই অনুযায়ী আবার ডিম চলে। ডিমে যদি সেদিনে ডায়েট রাখে, কোলেস্টেরল যদি অন্য থাকে, মানে অন্য সোর্স থাকে কোলেস্টেরলের, তাহলে ডিম বেশি নেওয়া যাবে না, আর যদি অন্য সোর্স না থাকে তাহলে একটা থেকে দুটো খাওয়া যাবে, নাহলে একটা খেতে হবে। রিয়ান খাচ্ছিল তো বললো তখন দিয়ে, বলে আচারটা থাক কালকে আমি স্কুলে যাবো, আমি সারাদিন বসে বসে আচার খাবো। আলু কি পুরো সিদ্ধ হবে? হ্যাঁ পোলট্রি ডিমগুলো হবে, দেশি ডিমগুলো কি হয়, দিনের দিনের হলে তো আবার হবে না, তাহলে উঠে যেতে পারে। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু তার মানে সিদ্ধ হতে একটু বাকি আছে, তাই তো? একদম কষা কষা শুকনো করলে এটা সিদ্ধ করে নিলে অসুবিধা হয়নি, আর একটু ঝোল মতো করলে কষতে একটু অসুবিধা হবে, গলে যাবে, ওই জন্য একটু কাঁচা রাখাই ভালো, তাই তো? স্কুলে গার্জেন কল মানে গার্জেনকে ফোন করতে বলেছে, ফোনটা এনে দে, ফোন করুক। গরম মশলা বাটা নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ডাল করে দিলাম।